হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও চলে আসলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমি বানিয়েছি আমার প্রাণপ্রিয় মিষ্টি ওয়াইফ নীলিমার ছোটবেলার বান্ধবী আশা তার উপলক্ষে। সুদূর আমেরিকা থেকে সে আমাদের এখানে বেড়াতে আসবে কয়েকদিনের জন্য। আশা করি অনেক সুন্দর সময় কাটাবো আমরা। চলুন সিডনি এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে নিয়ে আসি। আপনারাও থাকুন আমাদের সাথে। দীর্ঘ সময় পর দুই বান্ধবীর দেখা হবে, মাঝখানে চলে গেছে অনেকগুলো বছর। আমরা সেই সুন্দর আনন্দময় সময়টুকুর অপেক্ষায় আছি। বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর কিছুটা সময় বিশ্রাম নিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের লোকাল শহরটা একটু ঘুরে আসি। আজ ওয়েদারটা অনেক সুন্দর। প্রথমেই চলে আসলাম আইসক্রিম খাব, অনেকেরই প্রিয় খাবার। এবার আমরা চলে আসলাম লোকাল একটি শপিং মলে, আশা করি অনেকেরই প্রিয় জায়গা। কিছুটা সময় শপিং মলে ঘুরে আমরা এখন চলে যাচ্ছি ব্লু মাউন্টেনের উদ্দেশ্যে। এটি একটি বিখ্যাত পর্যটন এরিয়া। সেখানে তিনটি পাথর এমনভাবে দাঁড়িয়ে আছে, দেখতে মনে হবে যেন তিন বোন একসাথে দাঁড়িয়ে আছে। তাই এটার নাম দেওয়া হয়েছে থ্রি সিস্টার্স। জায়গাটি অনেক সুন্দর, আশা করি আপনাদেরও ভালো লাগবে, সাথেই থাকুন। ওই যে দেখতে পাচ্ছেন বড় বড় তিনটি পাথর একসঙ্গে দাঁড়িয়ে আছে, এটাকেই বলে থ্রি সিস্টার্স। এজন্য আমি সবসময় বলি এদেশে যারা ঘুরতে আসবেন ব্লু মাউন্টেন মিস করবেন না। এখানে আসলেই আপনি বুঝতে পারবেন এটি একটি মহাদেশ। খালি চোখে যত দূর দেখা যায় শুধু পাহাড় আর পাহাড়। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। যাওয়ার পথে একটি পাহাড়ি ঝর্ণা দেখতে যাব, সময় অনেক কম, জানি না দেখতে পারবো কিনা। ঝর্ণা আর দেখা হলো না, কারণ ওটা দেখতে হলে অনেক নিচে নামতে আসতে কমপক্ষে এক ঘন্টা প্রয়োজন। তাই নিরাশ হয়ে বাসায় ফিরে যাচ্ছি। পরের দিন সিটিতে নিয়ে যাচ্ছি অপেরা হাউস দেখাতে। আপনারাও থাকুন আমাদের সাথে। আজ আমরা যাচ্ছি ট্রেনে করে। ট্রেন জার্নি এদেশে অনেক আরামদায়ক।
যাওয়ার পথে একটু যাত্রা বিরতি করে নিলাম প্যারামাটা। বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই নামব। আমাদের সাথেই থাকুন, অনেক কাছে গিয়ে অপেরা হাউস দেখাব। এটি একটি অনেক বড় পার্ক। মাঝে মাঝেই এখানে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মানব অধিকার সংস্থাগুলো তাদের প্রতিবাদ সভাগুলি এখানেই পালন করে থাকে। ভিউয়ার্স, পার্কের পাশেই শত শত বছরের পুরনো একটি চার্চ, চলুন দেখে আসি। কয়েকশো বছরের পুরনো, তারপরেও সে অক্ষত অবস্থায় আছে। এবার চলুন ফেরিতে করে অপেরা হাউসের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি ম্যানলি বিচে। আমরা চলে আসলাম ম্যানলি বিচে। দেখুন মেয়েটি কত কঠিন কাজটি করছে। এসব দেশে কাজের কোনো ভেদাভেদ নেই। ম্যানলি বিচে টাইমটা ভালোই কাটলো, এখন আমরা ফিরে যাচ্ছি। তবে যাওয়ার পথে দেখার তেমন কিছু নেই, খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসলো। এই ওয়াটার ট্যাক্সিটা দেখে নীলিমা ফান করে উবারের কথা মনে করিয়ে দিল। সিডনির অপেরা হাউস, হারবার ব্রিজ, দুটোই একই ফ্রেমে বন্দী।
কি অপরূপ দৃশ্য, তাই না বন্ধুরা? অনেক সুন্দর সময় কাটিয়ে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। ভিউয়ার্স, নীলিমার বান্ধবী আশা খুব কম সময় হাতে নিয়ে আমাদের এখানে বেড়াতে এসেছিল, মাত্র 4 দিনের জন্য। এই অল্প সময়ের মধ্যে আমরা ওকে নিয়ে যতটুকু সম্ভব বিভিন্ন জায়গায় ঘুরেছি। পরের দিন নীলিমার এক পিসির বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে সবার অনুরোধে নীলিমার কয়েকটি গান গাইতে হয়েছিল। সেখান থেকে কিছু অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। এটি সোনার আলো জীবন ভরে বন্ধুরা, চলো আজ আমরা আশাকে নিয়ে ক্যাঙ্গারু দেখতে যাব। আমাদের বাসা থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে, সেখানে মাঝে মাঝেই ক্যাঙ্গারু দেখা যায়। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আজ প্রচণ্ড গরম, শেষ পর্যন্ত আর ক্যাঙ্গারু দেখা হলো না। বেশি গরমে ওরা জঙ্গল থেকে বের হয় না। আশাকে নিয়ে আসছে আশা করে, তাও আশা পূর্ণ হলো না। এদিকে নীলিমার মা আমার শাশুড়ি মা, সেও বাংলাদেশ থেকে এখানে বেড়াতে এসেছে। সে এখন কুন্তলের বাসায়, তাই আশাকে নিয়ে রওনা দিলাম মায়ের সাথে দেখা করার জন্য। তারা দুজনেই অনেক খুশি, আশার সাথে অনেক বছর পরে দেখা হলো মার। মাকে নিয়ে সুন্দর একটা সময় কাটল আমাদের। আশা আগামীকাল চলে যাবে, ওর জন্য সবাই দোয়া করবেন। অবশেষে আশা আজ চলে যাচ্ছে ওর গন্তব্যের উদ্দেশ্যে, আমেরিকাতে। তাই আমি আর নীলিমা ওকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি। ওর প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে, যাতে ও ঠিকভাবে ওর গন্তব্যে পৌঁছাতে পারে।
বিদায়ের যে শেষ মুহূর্তটুকু কত যে কষ্টের তা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। Thank you.